আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। মধ্যরাতে ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলা। মোদি বলছে ভারতকে বিভক্ত করার অপকৌশল চলছে। এবার জানিয়ে দেব ধরপাকড়ের মাঝেও বিক্ষোভের মুখে নেতানিয়াহুর সরকার। ইউক্রেন যুদ্ধ রেকর্ড সংখ্যক সেনা নিয়োগ দিয়েছে পোল্যান্ড। এদিকে মস্কোর অভিযোগ, হাসপাতালে হামলা চালিয়েছে ইউক্রেন, নিহত 14। এবার জানিয়ে দেব দূতাবাসে হামলা, ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা বাড়ছে। সর্বশেষ জানিয়ে দেব আবারও গুলি লস অ্যাঞ্জেলেসে, এবার নিহত 3। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে আজকের সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। মধ্যরাতে ইরানের সামরিক স্থাপনায় ড্রোন হামলা। ইরানের একটি সামরিক স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। রোববার মধ্যরাতে দেশটির ইস্পাহান শহরের একটি ইরানি প্রতিরক্ষা কারখানায় এই হামলার ঘটনা ঘটে। রোববার ভোরে ইরানের সরকারি বার্তা সংস্থা IRNA এই তথ্য সামনে আনে বলে জানিয়েছে বার্তা সংস্থা AP। তবে বার্তা সংস্থা রয়টার্সের পৃথক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক স্থাপনায় ড্রোন হামলার চেষ্টা ব্যর্থ করে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তেহরান। AP-র প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিবাগত গভীর রাতে ইস্পাহান শহরে ইরানি প্রতিরক্ষা কারখানা এই হামলার ঘটনা বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় একটি বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, হামলা চালাতে আসা 3টি ড্রোন ভূপাতিত করেছে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী। অবশ্য কারা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তা জানায়নি ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ইরানের কেন্দ্রীয় শহরে ইস্পাহানের একটি সামরিক প্ল্যান্টে ব্যর্থ ড্রোন হামলার কারণে বিকট বিস্ফোরণ হয়েছে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এটি দাবি করেছে। রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRNA-র প্রকাশিত ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, হামলা চালাতে আসা একটি ড্রোন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে পাল্টা আঘাত করা হয়েছে এবং অন্য দুটি ড্রোন ইরানি প্রতিরক্ষার ফাঁদে পড়ে বিস্ফোরিত হয়েছে। সৌভাগ্যবশত এই ব্যর্থ আক্রমণে কোনো প্রাণহানি ঘটেনি এবং ওয়ার্কশপের ছাদে সামান্য ক্ষতি হয়েছে। পৃথকভাবে ইরানের রাষ্ট্রীয় টিভি বলেছে, দেশের উত্তর পশ্চিমাঞ্চল শহর তারবিজের কাছে একটি শিল্প অঞ্চলের তেল শোধনাগারে আগুন লেগেছে। ওই টিভি আরও জানিয়েছে, তেল শোধনাগারে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। তবে টিভি ফুটেজে দমকলকর্মীদের আগুন নেভানোর চেষ্টা করতে দেখা গেছে। AP বলছে, ইরান ও ইসরায়েল দীর্ঘদিন ধরে ছায়াযুদ্ধে লিপ্ত রয়েছে আর এই ছায়াযুদ্ধের মধ্যে ইরানের সামরিক এবং পারমাণবিক স্থাপনায় গোপন হামলা অন্তর্ভুক্ত রয়েছে। গত বছর ইরান বলেছিল, রাজধানী তেহরানের পূর্বাঞ্চলে পারচিন সামরিক ও অস্ত্র উন্নয়ন ঘাঁটিতে অজ্ঞাত ঘটনায় একজন প্রকৌশলী নিহত এবং অপর একজন কর্মচারী আহত হয়েছেন। সে সময় এই ঘটনা আরও বিশদ বিবরণ না দিয়ে এটিকে একটি দুর্ঘটনা বলে অভিহিত করেছিল দেশটি। পারচিনের শক্তিশালী সামরিক ঘাঁটি রয়েছে এবং আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা ইরান যেখানে এমন বিস্ফোরক পরীক্ষা চালিয়েছে বলে সন্দেহ করছে, সেগুলো ইরানের পারমাণবিক অস্ত্র ব্যবহার করা যেতে পারে। এর আগে 2021 সালের এপ্রিলে ইরান তার ভূগর্ভস্থ নাতানোস পারমাণবিক কেন্দ্রে হামলার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছিল। ওই হামলায় ইরানি ওই পারমাণবিক স্থাপনার সেন্ট্রিফিউজগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল। ইসরায়েল এসব হামলার দায় স্বীকার করেনি, তবে ইসরায়েলি মিডিয়া ব্যাপকভাবে রিপোর্ট করেছে যে ইহুদি এই দেশটি বিধ্বংসী ওই সাইবার আক্রমণ করেছিল যা ইরানের পারমাণবিক স্থাপনায় ব্ল্যাকআউট সৃষ্টি করে। মূলত গোপন সামরিক ইউনিট বা গোয়েন্দা সংস্থা মোসাদের পরিচালিত অভিযানগুলোর বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা খুব কমই স্বীকারোক্তিমূলক বক্তব্য দিয়ে থাকে। ভারতকে বিভক্ত করার অপকৌশল চলছে বলছে মোদি। ভারতে বিভেদ এবং পার্থক্যের বীজ বপনের ব্যাপারে সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানিয়েছেন, সাম্প্রতিক সময়ে ভারতকে বিভক্ত করার নানা অপকৌশল প্রয়োগ করা হচ্ছে, এই অপচেষ্টা কোনোভাবেই সফল হবে না। শনিবার রাতে দিল্লি ক্যান্টনমেন্টের এক অনুষ্ঠানে রাখা ভাষণে তিনি এই সতর্কবার্তা দেন। নরেন্দ্র মোদি বলেন, কোনো রাষ্ট্রকে সামনের দিকে পরিচালিত করার জন্য যে উপাদানটি সবচেয়ে বেশি জরুরি তা হল তরুণ প্রজন্ম। তারা প্রাণশক্তিতে ভরপুর, স্বপ্নবাজ আর তেজি। তারা একযোগে দেশ গড়ার কাজে ঝাঁপিয়ে পড়লে কোনো কিছুই তাদের লক্ষ্যভ্রষ্ট করতে পারবে না। সম্প্রতি ভারতকে বিভক্ত করার নানা অপকৌশল প্রয়োগ করা হচ্ছে, কিন্তু ভারতের মানুষকে আলাদা করা যাবে না। মায়ের সন্তানদের আলাদা করা অসম্ভব, ঐক্যই আমাদের মূল মন্ত্র। 2002 সালে গুজরাতের দাঙ্গা ও সাম্প্রতিক কিছু সাম্প্রদায়িক সহিংসতা মোদির ভূমিকা উল্লেখ করা হয় সম্প্রতি প্রকাশিত BBCi-র একটি তথ্যচিত্রে। দুই পর্বের এই প্রতিবেদনের প্রদর্শনকে কেন্দ্র করে ভারতে ছড়িয়েছে উত্তেজনা। BBCi-র এই তথ্যচিত্রকে মিথ্যা ও উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছেন মোদি সরকার। পরে ইউটিউব ও টুইটার থেকে ভিডিও সরিয়ে নেওয়া হয়। এরপর তথ্যচিত্রটি প্রদর্শনের অভিযোগে রাজধানী দিল্লিতে আটক করা হয়েছে অন্তত 24 জন ছাত্রকে।
ধরপাকড়ের মাঝেও বিক্ষোভের মুখে নেতানিয়াহু সরকার। সাত ইহুদি নিহতের জেরে জেরুজালেম ও পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর ধরপাকড় অভিযান চালালেও নিজ দেশে তীব্র বিক্ষোভের মুখে বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার। শনিবার সরকারের নতুন সংস্কার নীতির বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয় লাখো মানুষ। রাজধানী তেল আবিবে হয় সবচেয়ে বড় সমাবেশ, অন্যান্য শহরেও ছড়িয়েছে আন্দোলন। বিক্ষোভকারীদের দাবি, নতুন নীতি বাস্তবায়ন হলে গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত হবে, বিচার বিভাগের সদস্যদের নিয়োগে বাড়বে সরকারের ক্ষমতা, যা হুমকি মুখে ফেলবে বিচার বিভাগের স্বাধীনতাকে। এছাড়া সরকারি সিদ্ধান্তের বিষয়ে সুপ্রিম কোর্টের পর্যালোচনার সুযোগও সীমিত হয়ে পড়বে বলে দাবি আন্দোলনকারীদের। সম্প্রতি বিচার বিভাগের ক্ষমতা কমিয়ে পার্লামেন্টের এখতিয়ার বাড়াতে সংস্কার প্রস্তাব দেয় নেতানিয়াহু নেতৃত্বাধীন জোট। ইউক্রেন যুদ্ধ রেকর্ড সংখ্যক সেনা নিয়োগ দিয়েছে পোল্যান্ড। 2022 সালের প্রায় 14,000 নতুন পেশাদার সেনা নিয়োগ দিয়েছে পোল্যান্ড। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী মারিউস ব্ল্যাস জ্যাক এই তথ্য জানিয়েছেন। 2008 সালে পোল্যান্ড বাধ্যতামূলক সেনাবাহিনীর সেবাদান আইন বিলুপ্ত করা হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, ওই ঘটনার পর এক বছর এটা রেকর্ড সংখ্যক সেনা নিয়োগ। আল জাজিরার খবরে বলা হয়েছে, পোল্যান্ডের সেনাবাহিনীতে মোট 1,64,000 নারী পুরুষ সেনা হিসেবে নিয়োজিত রয়েছে। এর মধ্যে 36,000 দেশের নিরাপত্তা স্বেচ্ছাসেবী বাহিনী হিসেবে নিয়োজিত। রাশিয়া গত বছরের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে আক্রমণ করে। এই ঘটনার পর মস্কোর প্রতিবেশী পোল্যান্ড হাসপাতালে হামলা চালিয়েছে ইউক্রেন, অভিযোগ মস্কো, নিহত অন্তত 14। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করেছে, ইউক্রেন লুহানস্কের একটি হাসপাতালে হামলা চালিয়েছে। এতে অন্তত 14 জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও 24 জন। এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, লুহানস্কের নভোইদার শহরের একটি হাসপাতালে ইউক্রেনীয় বাহিনী ইচ্ছাকৃতভাবেই হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের তৈরি হিমার্স ক্ষেপণাস্ত্র দিয়ে এই হামলা চালানো হয়েছে বলে মস্কো। দূতাবাসে হামলা, ইরান ও আজারবাইজানের মধ্যে উত্তেজনা বাড়ছে। ইরানে আজারবাইজানের দূতাবাসে অস্ত্রধারীর হামলা, একজন নিহতের ঘটনায় উত্তেজনা বাড়ছে তেহরান ও বাকুর মধ্যে। এ ঘটনায় সন্ত্রাসী হামলা আখ্যা দিয়ে দূতাবাসের সব কর্মকর্তাকে দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন আজারবাইজানের প্রেসিডেন্ট। শুক্রবার তেহরানের আজারবাইজানের দূতাবাসে প্রবেশ করে গুলি চালায় এক অস্ত্রধারী। ওই ঘটনায় দূতাবাসের নিরাপত্তা প্রধান নিহত হন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সন্দেহভাজন একজনকে আটক করে পুলিশ। নিজেদের দূতাবাসে হামলার ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে আজারবাইজান। এ ঘটনাকে সন্ত্রাসী হামলা অভিহিত করে হামলাকারীর সর্বোচ্চ শাস্তির দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট। দূতাবাসের কর্মকর্তাদের দেশে ফিরে যাওয়ার নির্দেশনাও দিয়েছেন তিনি। আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আইখান হাজিজাদা বলেন, আমরা দ্রুত হামলাকারীর শাস্তি দেখতে চাই। ভিয়েনা চুক্তি অনুসারে দূতাবাসের নিরাপত্তা অবশ্যই নিশ্চিত করতে হবে। আমরা অনেকবার তেহরানকে অবহিত করেছি, কিন্তু তারা আমাদের কথা শোনেনি। হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিও। একই সঙ্গে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশনা দিয়েছেন তিনি। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রাথমিক তদন্তে এই হামলার সঙ্গে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নেই বলে জানা গেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেইন আমির আবদুল্লাহিয়ান বলেন, এটা কিন্তু কোনো সন্ত্রাসী হামলা নয়, আমরা গুরুত্ব সহকারে বিষয়টি দেখছি, যতদূর মনে হচ্ছে ব্যক্তিগত কারণ। ইরানের পুলিশ বলছে, হামলাকারী ইরানি হলেও তিনি বিয়ে করেছেন। আবারও গুলি লস অ্যাঞ্জেলেসে, এবার নিহত 3। আবারও গুলি চলেছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে, এবার হামলা হয়েছে বেভারলি ক্রেস্টে। শনিবার ওই হামলায় 3 জন নিহত এবং 4 জন আহত হয়েছেন। আহতদের মধ্যে 2 জনের অবস্থা গুরুতর বলে পুলিশের বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম ফক্স 11। ঠিক এক সপ্তাহ আগে চীনের নববর্ষের প্রথম দিন লস অ্যাঞ্জেলেসের মন্টেরি পার্কে একটি বলরুম ড্যান্স হলে বন্দুক হামলা চালিয়ে 10 জনকে হত্যার পর হামলাকারী বয়স্ক ব্যক্তি আত্মহত্যা করেন। বেভারলি ক্রেস্টে হামলার বিষয়ে পুলিশ জানায়, একজন আগ্নেয়াস্ত্র হাতে হামলা চালিয়েছেন। ফোনে এমন খবর পাওয়ার পর স্থানীয় সময় শনিবার ভোর রাতে 2:40 দিকে পুলিশ অ্যালিসন ড্রাইভের 2700 ব্লকে উপস্থিত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে একটি গাড়ির ভেতরে এবং বাইরে মোট 7 জন গুলিবিদ্ধ হয়েছেন বলে জানতে পারে। তাদের মধ্যে গুলিবিদ্ধ 3 জনকে পুলিশ গাড়ির ভেতরে মৃত অবস্থায় দেখতে পায়। গাড়িটি একটি ভাড়া করা বাড়ির সামনে পার্ক করা ছিল। সিবিসি নিউজ জানায়, গুলিবিদ্ধ 2 জন গাড়ি চালিয়ে একটি মেডিকেল সেন্টারে গিয়ে সাহায্য চান। সেখান থেকে তাদের হাসপাতালে নেওয়া হয়। প্যারামেডিকরা গুলিবিদ্ধ আরও 2জনকে হাসপাতালে নিয়ে যান। আহতদের মধ্যে 2জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে পুলিশ। শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেস পুলিশের পক্ষ থেকে বলা হয়, কে বা কারা হামলা চালিয়েছেন তা এখনো জানা যায়নি। পুলিশ সন্দেহভাজন হামলাকারীকে খুঁজে।